ধর্ম মহাসভায় বিশ্বের দরবারে ভারতকে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করেছিলেন স্বামী বিবেকানন্দ দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিলেন তিনি দেশের যুবদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ তাই ওনার জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় ওনার একশো বাষট্টিতম জন্মজয়ন্তীকে সামনে রেখে প্রতি বছরে নে এবছরও আট টাউন বরদোয়ালি বিধানসভার অন্তর্গত স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে দেশকিষাণ নরজওয়ান শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাত থেকে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠানটি সাত ব্যাপী এই অনুষ্ঠানে শিশুদের ব্যক্তিগত সত্তার বিকাশ ও সুপ্ত বিভিন্ন গুণাবলী প্রকাশের জন্য বিভিন্ন প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে রবিবার এই অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটের সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্র গঠনের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে দাঁড়িয়েও স্বামী বিবেকানন্দের বাণী আদর্শ আমাদের কতটা প্রভাবিত করেছে তা এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠেছে এবং বর্তমান কেন্দ্রীয় সরকারও স্বামীজির এই আদর্শকে পাথেয় করে ভারতকে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছে। আদর্শfeit খেলে যিনি জন্মগ্রহণ করেছেন এই তার বাস্তবতা এখনো কতটা আমাদের বাস্তবিক জীবন পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় গঠনের ক্ষেত্রে স্বামীজির অবদান বা স্বামীজির চিন্তা ভাবনা বা দিশা কতটা প্রসারিত এবং আমরা কতটা ওনাকে নিয়ে চলছি এটাই কিন্তু আজকের প্রোগ্রামও একটা প্রতিফলন আমি বলব স্বামীজির দর্শনে আমাদের সরকার চলছে সরকারের কাজ চলছে সত্যি কথাই স্বামীজি যেটা আজকে তিনি এত বছর আগে ভেবেছিলেন যে আমাদের ভারতবর্ষ কোথায় যাবে ভারতবর্ষে যে কী করা উচিত ভারতবর্ষের যুব সমাজে কী কী কর্তব্য বা আমাদের কী চিন্তা ভাবনা থাকা উচিত সেবামূলক কাজে সেবাকে কীভাবে মানুষের কাজে পৌঁছো যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সরকার কেন্দ্রীয় সরকার সেই দিশাতেই স্বামীজি যেটা স্বপ্ন দেখেছিলেন যেটা ভেবেছিলেন ভারতবর্ষ নিয়ে জগৎসভায় শ্রেষ্ঠ হবে ভারতবর্ষ কর্মে সমস্ত দিক থেকে ভারতবর্ষ একটা জায়গায় যাবে পৃথিবীতে যেখানে ভারতবর্ষ এটা পরিচালনা করে পৃথিবীকে সেই জায়গায় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু নিয়ে যাচ্ছেন আমাদের সমস্ত মহা মহামানবরা বলেন ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে জানতে হবে ভারতবর্ষকে বুঝতে হলে স্বামীজিকে পড়তে হবে যত বেশি স্বামীজিকে আমরা গ্রহণ করব যত বেশি স্বামীজি নিয়ে আমরা পড়াশোনা করব, যত বেশি স্বামীজি নিয়ে আমরা চর্চা করবো ততই আমরা যেমন সমৃদ্ধ হব আমাদের ভারতবর্ষে কোন দিকে যাচ্ছে ভারতবর্ষে কী করা উচিত এবং আমাদের কী চিন্তাভাবনা করেছি সেবামূলক তাকে স্বামীজির যে অবদান সেটাকে স্মরণ করতে হবে যত বেশি স্বামীজিকে নিয়ে চর্চা হবে যুবসমাজ তত বেশি সমৃদ্ধ হবে তাই যুব সমাজকে নীতি ও আদর্শের সাথে পরিচিত করাতে এবং তাদের সত্তার বিকাশে ক্লাবের এই উদ্যোগকে সাধ্যবাদ জানান রিপোর্ট আর নিউজ